ফুলি ইন্টেরিয়ার ডেকোরেশন করা আছে ফ্ল্যাটটির মধ্যে, অল সিলিং করা আছে, প্রপার লাইটিং এর কাজ করা আছে। মডুলার কিচেন আপনি দেখছেন, একদম ওয়েল সেট আপ মডুলার কিচেন এখানে করা আছে। আপনারা দেখুন, ওয়েস্টার্ন স্টাইলে ওয়াল হ্যাঙ্গিং এবং ভেতরে কিন্তু গ্লাস লাগানো আছে। আর এটা হচ্ছে মাস্টার বেডরুম, এর সঙ্গে আপনি একটি অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের জন্য কভার করব একটি খুব কম বাজেটের মধ্যে খুব বিউটিফুল ইন্টেরিয়ার ফার্নিশ ফ্ল্যাট, খুব প্রাইম লোকেশনের মধ্যে, এক্স্যাক্টলি একটা ক্যাম্পাসের মধ্যে এবং উইদিন 3-4 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে একদম মেইন রোড আপনি অ্যাক্সেস করতে পারবেন। আর প্রাইস কিন্তু থাকছে খুব কম বাজেটের মধ্যে। আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, আমি সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে আপনাদের জন্য কভার করব। দারুণ লোকেশনের মধ্যে আজকে এই প্রপার্টিটি আপনাদেরকে দেখাবো। তো চলুন একবার চট করে লোকেশনটি দেখে নিই, দেন পুরো ডিটেল আমি শেয়ার করব, আর শেষে প্রাইসটাও মেনশন করে দেবো আপনাদের জন্য। লোকেশনের কথা বলি, এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি এক্স্যাক্টলি কলকাতা VIP রোড হলদিরামের কাছে। আমি ঠিক যেখানটা দাঁড়িয়ে আছি এখান থেকে এইদিকে যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তাটা চলে গেছে টুয়ার্ডস এয়ারপোর্টের দিকে এবং আপনি যশোর রোড কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন এখান থেকে। এখান থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স হচ্ছে 2.4 কিলোমিটার ডিস্টেন্স, এখান থেকে আপনি পৌঁছে যাবেন। আর নিয়ারেস্ট আপনি এখান থেকে রেলওয়ে স্টেশন পেয়ে যাচ্ছেন দমদম ক্যান্টনমেন্ট, 2.3 কিলোমিটারের মধ্যে। ওভারঅল দেখছেন একদম VIP রোডের ওপরে আমি দাঁড়িয়ে আছি। আর এইদিকের যে কানেক্টিভিটিটা দেখছেন, এইদিকের কানেক্টিভিটিটা এটা টুয়ার্ডস সিটি সেন্টার টু এর দিকে চলে গেছে, এখান থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স। আর এখান থেকে আপনি উইদিন 8.3 কিলোমিটারের মধ্যে পৌঁছে যাবেন বিশ্ব বাংলা গেটের মধ্যে। আর এখানকার সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন নিয়ারেস্ট মেট্রো স্টেশনের কানেক্টিভিটি এখানে তৈরি হচ্ছে। আপনি জাস্ট এখানে একদম সামনেই মেট্রো স্টেশন পেয়ে যাবেন, যে প্রপার্টিটা আমি দেখাবো ওখান থেকে আপনি উইদিন 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে মেট্রো স্টেশন পৌঁছে যাবেন। এটা হচ্ছে সব থেকে বড় অ্যাডভান্টেজ। আর ওভারঅল মার্কেট, বাজার, শপিং মল থেকে শুরু করে সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। TCS, গীতাঞ্জলি পার্ক, DLF 1 থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, ইনফোসিস, সমস্ত IT সেক্টরগুলো পেয়ে যাচ্ছে এখান থেকে। নিউ টাউন, অ্যাকশন রিয়া, টুয়ের কানেক্টিভিটি, ওয়েল কানেক্টিভিটি, এখান থেকে ইকো পার্কের ডিস্টেন্স হচ্ছে জাস্ট 1.9 কিলোমিটার। তো চলুন একবার আমরা দেখে নিই প্রপার্টিটি। তো আমরা একদম বিল্ডিংয়ের সামনে পৌঁছে গেছি। আপনারা দেখছেন এটি একটি G+4 বিল্ডিং, আর এটা অ্যাপ্রক্সিমেট আপনারা বলতে পারেন একটি সোসাইটির মতো, পঞ্চবটি কমপ্লেক্সের মধ্যে এটা। আপনি ইনসাইড অফ সোসাইটির মধ্যে ওভারঅল মার্কেট, বাজার, ATM থেকে শুরু করে মোটামুটি আপনি এভরিথিং পেয়ে যাবেন। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের মেইন যে গেটটা আপনি দেখছেন, রয়্যাল রিজেন্সি আপনি দেখছেন। আর আমরা ঠিক এখান থেকে এন্ট্রি করলাম। বিল্ডিং হচ্ছে G+5 বিল্ডিং। আর আমরা যে ইউনিটটি দেখব ওটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। আপনি বিল্ডিংয়ের ওভারঅল অ্যামিনিটিস পেয়ে যাচ্ছেন, সিকিউরিটি গার্ড, CCTV, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, পাওয়ার ব্যাকআপ। আপনি রুফটপ পেয়ে যাচ্ছেন মন্দির এবং কমিউনিটি হল। সো চলুন একবার আমরা দেখে নিই। সো আমরা এই মুহূর্তে সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফ্লোরে এখানে 6টা করে ফ্ল্যাট আছে। আর এখানটা এদিকটা হচ্ছে লিফট। আর আপনি যদি এখান দিয়ে দেখেন, এটা হচ্ছে স্টেয়ারকেসের জায়গা। G+4 বিল্ডিংয়ে আমরা সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটা দেখছি। আমরা দেখে নেব 2BHK ফ্ল্যাটটি। আমরা ঠিক যখন এন্ট্রি করব ফ্ল্যাটের দিকে, ঠিক ইস্টের দিকে ফেস করে আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি। আর আপনারা দেখতে পাচ্ছেন ফুলি ইন্টেরিয়ার ডেকোরেশন করা আছে ফ্ল্যাটটির মধ্যে। 771 2BHK ফ্ল্যাট, ফুলি ইন্টেরিয়ার করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন ফল সিলিং করা আছে, প্রপার লাইটিংয়ের কাজ করা আছে। এবং প্রত্যেকটা জায়গায় আমি আপনাদেরকে এক এক করে দেখাবো, ওয়ার্ড্রব থেকে শুরু করে ক্যাবিনেট থেকে শুরু করে মডুলার কিচেন বানানো আছে। সো সিম্পলি এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আর তারপরে আমরা যদি দেখি লিভিং কাম ডাইনিং এরিয়ার পরে আমরা এদিকটায় পেয়ে যাচ্ছি মডুলার কিচেন। আপনি দেখছেন একদম ওয়েল সেট আপ মডুলার কিচেন এখানে করা আছে। আপনারা দেখুন লিভিং এরিয়াটা কিন্তু পুরোটা ফল সিলিং করা আছে। এরপরে আমরা দেখে নিচ্ছি ফার্স্ট বেডরুম। তো ফার্স্ট বেডরুমে আমরা যখন এন্ট্রি করছি, এন্ট্রি করার পরেই ঠিক এখানে আপনি পেয়ে যাচ্ছেন কমন ওয়াশরুমটি। আপনি ওয়াশরুম দেখছেন ওয়েস্টার্ন স্টাইলে ওয়াল হ্যাঙ্গিং এবং ভেতরে কিন্তু গ্লাস লাগানো আছে। আর ওয়াশরুমের মধ্যে আপনি যে ফিটিংসগুলো দেখছেন, দ্যাট ইজ জাগুয়ার। এবং ওদিকটায় আপনার কিন্তু একটি লফটের প্রভিশন আছে, ইনসাইড থেকে আপনি ওয়াশরুমের ভেতরে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ওদিকটা কিন্তু গেজার লাগানো আছে এবং শাওয়ার আপনি দেখতে পাচ্ছেন। ওয়েল মেনটেইনড ওয়াশরুম আপনি দেখছেন, প্রত্যেকটা ম্যাটেরিয়াল কিন্তু এখানে কোয়ালিটি অফ প্রোডাক্ট ইউজ করা হয়েছে। অ্যান্ড ঠিক
আপনি যখন এন্ট্রি করবেন ফার্স্ট বেডরুমে, এন্ট্রি করার আগে আপনি এখানে দেখছেন একটি বেসিনের পয়েন্ট করা আছে, এখানে মিরর লাগানো আছে, নিচে ক্যাবিনেট বানানো আছে, অ্যান্ড আপনি দেখছেন ওপরে কিন্তু লফটের পজিশন আছে। ওয়েল ফুলি ইন্টেরিয়ার ডেকোরেশন করে কিন্তু পুরো ওয়েল মানে ফ্ল্যাটটাকে পুরো বানানো হচ্ছে সেইভাবেই। তো আপনারা দেখছেন এটা হচ্ছে ফার্স্ট বেডরুম আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। এর সঙ্গে আপনি একটি অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন, অ্যান্ড আপনি এদিকটা পুরো আপনি দেখতে পাচ্ছেন এটা পুরো কিন্তু ওয়াল ওয়ার্ড্রপ করা আছে। এখানে মন্দিরের প্রভিশন আছে, আপনি এই জায়গাটা ঈশান কোণ করা আছে, আপনি চাইলে মন্দিরের এখানে প্রভিশন ইউজ করতে পারবেন। অ্যান্ড এদিকটা হচ্ছে ইস্ট, যেটা আপনার ওপেন আছে। একদম নিউলি কিন্তু কালার করা হয়েছে, নিউলি এখানে কাজ করা হয়েছে। আর এজ অফ কনস্ট্রাকশনের কথা বলি তাহলে অ্যাপ্রক্সিমেট 8-9 ইয়ার্স এজ অফ কনস্ট্রাকশন হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। কিন্তু ফ্ল্যাটে আপনার এক টাকাও খরচা নেই। আপনি যদি আলাদা করে অ্যাডিশনালি কিছু চেঞ্জ করাতে চান বা আলাদা করে কিছু আরও বানাতে চান, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। প্রপার আপনি দেখছেন ইউটিলিটি এরিয়া এখানে বানানো আছে, প্রপার স্পেস মেনটেন করা হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি ফ্ল্যাটের কিন্তু প্রপার লাইটই আর এয়ারই কিন্তু ফ্ল্যাটটা। আমরা যে ফ্ল্যাটটা দেখছি এর ফ্লোরিং হচ্ছে মার্বেল। এরপরে সেকেন্ড নাম্বার বেডরুম, আর বেডরুমের সাইজ অ্যাপ্রক্সিমেট আমি আপনাদেরকে জানিয়ে রাখি 10x11, 10x10 এই ধরনের কিন্তু বেডরুমের সাইজ। আমরা সেকেন্ড নাম্বার বেডরুমে যখন যাচ্ছি আপনারা দেখছেন এদিকটা টিভি ইউনিট করা আছে, এখানে কিন্তু একটা ক্যাবিনেট করা আছে যার মধ্যে ওয়াশিং মেশিন এবং ডিশওয়াশার এখানে কিন্তু ক্যাবিনেট করা আছে। আপনারা দেখছেন প্রত্যেকটা ক্যাবিনেট কিন্তু খুবই ইউজফুল। আপনারা দেখছেন এখানে যথেষ্ট ইউজফুল ক্যাবিনেট করা আছে। এদিকটা আপনি প্রপার লাইট এবং ইয়ারি এখান থেকেও আপনি পেয়ে যাচ্ছেন। এই ফ্ল্যাটটি কিন্তু রিসেল ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে এই ফ্ল্যাটের এগেনস্টে যে কোনো ব্যাংক থেকে কিন্তু ব্যাংক লোন পেয়ে যেতে পারেন। আর এই প্রপার্টির সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে আপনি এখান থেকে উইদিন 3-5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে একদম কিন্তু ভিআইপি ডট পৌঁছে যাচ্ছেন। আপকামিং মেট্রো স্টেশন এখানে পেয়ে যাচ্ছেন, যেটা হলদিরামের সামনে। এখান থেকে সিটি সেন্টার আপনি যেমন আমি আগে বলেছি 2 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আপনি সিটি সেন্টার 2 পৌঁছে যাচ্ছেন। বিশ্বমালা গেট উইদিন 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। তো আইটি সেক্টরের কথা যদি বলি, আপনি TCS, গীতাঞ্জলি পার্ক থেকে শুরু করে DLF 1, DLF 2, ইনফোসিস, এভরিথিং ইউ উইল গেট নিয়ার বাই। তো এটা কিন্তু সব থেকে বড় অ্যাডভান্টেজ। সো আপনি এই ফ্ল্যাটটি কিন্তু উইদিন 35 লাখের মধ্যে পেয়ে যাচ্ছেন। ফ্ল্যাটটির মধ্যে কিন্তু ফুলি ইন্টেরিয়ার কাজ করানো আছে, যার ভ্যালু অ্যাপ্রক্সিমেট 8-10 লাখ। দ্যাট ইজ দ্য বিগ ডিল ফর ইউ। সো আমাদের এই প্রপার্টি সম্বন্ধে আরও যদি আপনাদের ইনফরমেশান নেওয়ার থাকে, আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে সাইট ভিজিট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে।